মধ্যবিত্ত ঘরের এক ছেলে ঈশান, যে কলকাতার অলিগলি পথ ঘুরে ঘুরে কোথাও দোকান খুঁজে পায়নি, হয়তো পেয়েছে কিন্তু অর্থের সামর্থ্যটা সে পরিমাণে ছিল না, তাই নিজের সাইকেলকেই আস্ত দোকানে পরিণত করেছে। আজকের গল্পটা জুড়ে কিন্তু ঈশানই থাকবে। যেহেতু আমি ফ্যামিলির একটা বড় ছেলে এবং আমার উপর একটা ফ্যামিলির প্রেশার আছে, ইকোনমির দিকটা আমাকে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ মিন্টুদা রয়েছে, জল খাচ্ছে। মিন্টুদা কেমন আছো বলো? কাপের ধারে ধারে চকলেট গুলো লাগানো, না চায়ের চুমুক দেওয়ার সময় মুখে যখন চকলেট গুলো লাগছে। হ্যাঁ, এতে আমি চকলেট সিরাপ গার্নিশ করব। জানি অনেকদিন পর আমার মুখ তোমরা দেখছো, কিন্তু কি করবো বলো, প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল, যা সুস্থ হলাম, চলে আসলাম। আর বাঙালি মানুষ, খাবার থেকে কতদিন দূরে থাকবো বলো তো? তাছাড়া এরকম একটা হ্যান্ডসাম মুখ তোমরাও তো মিস করছিলে বলো? আজকের IAS এর সাথে দেখা করতে চলেছি, না IAS অফিসার নয়, IAS চাওয়ালার সাথে। হ্যাঁ, IAS চাওয়ালা, নামটা বেশ ইন্টারেস্টিং লাগলো। কেন এই নামটা সেটা তো অবশ্যই জানবো, আর চাই কেন বেছে নিলো সব কিছু জানবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, ইন্টারেস্টিং হতে চলেছে। আর একটা কি বলার ছিল জানো? হ্যাঁ ভাই দেবে, আমি সুদীপ, তোমাদেরকে স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। দাদাকে এই দুটো প্রশ্ন করব যে IAS চাওয়ালা কেন, মানে নাম এই নামটা কেন, আর চাটাই বা কেন বেছে নিলে? চলো দাদার সাথে কথা বলি। তুমি নিজে, আমি ঈশান, IAS চায়ওয়ালা ফাউন্ডার। তো দাদা আমাকে একটু আগে জিজ্ঞাসা করলেন যে IAS চায়ওয়ালা নামটা কেন। নামটা অ্যাকচুয়ালি আমি একটা সময় IAS অ্যাসপারেন্ট ছিলাম, তো প্রিলিমিনারি এক্সাম আমি দুবার দিয়েছি, তারপর ওটা আমি কন্টিনিউ করিনি। যেহেতু আমি ফ্যামিলির একটা বড় ছেলে এবং আমার উপর একটা ফ্যামিলি প্রেশার আছে, ইকোনমির দিকটাও আমাকে দেখতে হবে, তো আমাকে কিছু না কিছু তো করতে হবে, সেই জন্য আমি IAS থেকে আর কন্টিনিউ করিনি। তো এই হচ্ছে আমার IAS নামের মানে কারণ। দাদা প্রশ্ন করলেন যে চা বিজনেসটা কেন। চা হলো এমন একটা বিজনেস যেটা অল্প পুঁজিতে স্টার্ট করা যায় বা শুরু করা যায়। আর চা হলো ভারতবর্ষে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় লোক চা পান করেন, তো চায়ের একটা বিভৎস মার্কেট রয়েছে এবং অল্প বিনিয়োগে। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড স্ট্রং অতটা নয়, আমার কাছে অতটা ক্যাপিটাল নেই, সেই জন্য আমি চাটাকেই বেছে নিয়েছি, নাহলে আমি হয়তো অন্য ব্যবসা বাঁচতাম। তো চা আমি দেখলাম যে চলছে, যদি না চলতো তাহলে আমি ওটাকে রিটার্ন আপ করতাম, ব্যাক করতাম। আর অল্প পুঁজি যেহেতু অতি সহজেই রিটার্ন আপ করা যায়। আর একটা প্রশ্ন আছে, এই সাইকেলের উপরে কেন, ছোটখাটো সেটআপের উপরে কেন? আচ্ছা, কলকাতা এমন একটা সিটি যেখানে ফুটপাতে দোকানের সংখ্যা বেশি, ফুটপাত তো লিমিটেড, কলকাতার জায়গাটাও লিমিটেড, তো এখানে পারমিশন পাওয়াটাও খুব একটা চাপের, খুব সহজ ব্যাপার নয়। কিন্তু আমি এই জায়গা বসার আগে অন্তত 6 মাস ফুটপাত ঘুরেছি যে কোথায় আমি বসবো। তো অনেক কষ্টে আমি এই প্লেসটা পেয়েছি, সেটা কাউন্সিলরের পরামর্শে বা কাউন্সিলরের সাথে কথা বলে এই প্লেসটা পেয়েছি। অতি সহজে আমি এই জায়গাটা পাইনি, অনেক কষ্টে পেয়েছি। আর কাউন্সিলর বলে দিয়েছিলেন যে এখানে পারমানেন্ট কোনো স্টল দেওয়া যাবে না, তো সেই জন্যে আমার কনসেপ্ট আসলো যে আমি ঠিক আছে পারমানেন্ট স্টল দেবো না, আমি সাইকেলে করে আসবো, সাইকেলে স্টল দেবো, সাইকেলটা দিনের শেষে বাড়ি নিয়ে চলে যাবো। রিজনেবল প্রাইসই রেখেছি, কম দামে সবাইকে ভালো জিনিস খাওয়াতে, সবাই খেতে পারে, একদম একদম। তো আমি ফার্স্ট ট্রাই করব, তাহলে কি জানো, চকলেট, চকলেটটি, চকলেটটি। আচ্ছা, চকলেটটি আমি বিস্কিট কাপে দেবো। তো কি কি দিয়েছি আপনাকে বলে দিই। চায়ে তো আমি পিওর দুধ দিই, জল মেশাই না, পিওর দুধ দিয়েছি। এলাচ আছে, লবঙ্গ আছে এবং দারচিনি আছে, আর চা চিনি তো আছেই। আমি হার্সি চকলেট মিক্সড করব, যেহেতু চকলেটটি আমি বানাচ্ছি, হার্সি চকলেট মিক্সড করব। আমার কাছে কোয়ালিটির জিনিস পাবেন, ফুটপাতে আছি বলে যে চিপ প্রাইস হতে পারে কিন্তু খাবারটা চিপ নয়। চাটা খাওয়ার পর সব থেকে প্রথম যেটা হিট করলো সেটা হচ্ছে এলাচ, এলাচের গন্ধটা দারুণ লাগছে। এছাড়া কিন্তু দারচিনি আর লবঙ্গ, তাই তো, লবঙ্গ দেবো আছে, খুব সুন্দর একটা গন্ধ আছে। চায় কিন্তু সচরাচর এরকম একটা জিনিস পাওয়া যায় না। তো হট তোমার হচ্ছে চকলেটটি, তো খুব ভালো লাগলো খেতে, তোমরাও ট্রাই করতে পারো, সিরিয়াসলি খুব ভালো টেস্ট।
আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি ভিতরে কতটা পরিমাণে কফি চকলেট আছে, বারবার কফি বলছি, এবার শুধু খাবো, এটা মানে কামড় বসাবো বিস্কুটটায়। চা তো খাওয়া হলো, এবার শুধু বিস্কুট খাওয়ার পালা। সেই আমরা কুলফি খাই জানো তো, কুলফি খাওয়ার পর যে এগুলো পাওয়া যায় বিস্কুটগুলো ঠিক তেমনই, বাট এর মধ্যে ওই চকলেটের ফ্লেভারটা দারুণ আছে। এই যদি তোমরা দেখতে পাও চকলেট। তো একটা ভাই এখানে কোল্ড কফি নিয়েছে, তোমার নামটা কি? বিকাশ সিং। বিকাশ, মানে আমি বাংলায় বলছি তোমার সাথে, বাংলা তো বুঝতে পারবে অবশ্যই। ঠিক আছে, এখানে কি এর আগেও এসেছো খেতে? इससे पहले दो बार तीन बार आ चुके हैं। अच्छा, कैसा लग रहा है कोल्ड कॉफी? कोल्ड कॉफी का टेस्ट अच्छा है, नया स्टार्टअप है तो आई थिंक कोलकाता में न्यू स्टार्टअप को सपोर्ट करना चाहिए। तो गर्मी के समय में कोल्ड कॉफ़ी काफ़ी अच्छा लग रहा है, और जो लोग कोल्ड कॉफ़ी का लवर हैं उनके लिए बोलेंगे कि वो आएँ और आके इन्जॉय करें। এই বার দাদাকে বললাম কোল্ড কফি করতে, আর কোল্ড কফি আই থিঙ্ক 40 টাকা, তাই তো? 40 টাকা। প্রথমে আমি জল দেব 100 ml, 100 ml জল দেব। আচ্ছা, এরপরে আমি সুগার দেব 3 টেবিল স্পুন, 3 চামচ চিনি দেব। দাদার মোটামুটি কথোপকথন দেখে আমার মনে হচ্ছে যে তুমি এর আগেও চা খাওয়া মোটামুটি ভালোভাবে জানো, মানে বাড়িতে মায়ের কাছ থেকে শেখা। আচ্ছা, মানে আমিও কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি, তুমি তোমার সাথে গল্প করছি। তো এই দোকান দেওয়ার আগে মায়ের কাছে অনেক প্র্যাকটিস করেছি, ভুল হয়েছে। যেভাবে বলছো কথোপকথনগুলো বলছো, হ্যাঁ, কাপ কাপ ব্যাপার। কফিটা দিয়ে দিলাম, এটা আমি শেক করব যাতে ফোমটা ঠিকঠাক আসে, কারণ কোল্ড কফি হচ্ছে ফোমটা খুব দরকার, কোল্ড কফির জন্য ফোমটা মেন। কোল্ড কফি রেডি। দেখো কোল্ড কফিটা ঈশান দা কিভাবে তৈরি করলো পুরোটা তোমার দেখলে, আমার শুধু টেস্ট করার পালা। কোল্ড কফি ন্যাচারালি যেমন হয় তেমনই হওয়ার কথা, এক্সট্রা কিছু হবে না, কিন্তু প্রচুর পরিমাণে তোমার হচ্ছে চকলেটটা ব্যবহার করেছে। দেখো ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা, মানে গরমে তো আমার অবস্থা কায় লেগে, তোমার দেখলেই বুঝতে পারবে চোখের নিচের কি অবস্থা হয়েছে, পুরো ঘেমে ভিজে গেছে একেবারে, পিট টিট পুরো ভিজে গেছে। ক্যামেরা যদি এবং পিছনে ঘোরাতে পারতাম তাহলে তোমার দেখাতে পারতাম যে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। তো গরমের সময় কোল্ড কফি দারুণ লাগছে, আর কি বলবো। হঠাৎ একজনের সাথে দেখা হয়ে গেল, তো তো সেটা তোমাদেরকে আমি দেখাই কে মানুষটা। তো এখন মানে প্রচন্ড গরমে হাঁপিয়ে গেছে, দেখতেই পাচ্ছ মিন্টু দা রয়েছে, জল খাচ্ছে। মিন্টু দা কেমন আছো বলো? প্রচন্ড গরম, প্রচন্ড গরম, ওদিকে রোদ্দুর, একটু ছায়াতে দাঁড়িয়ে, কিন্তু কোন দেওয়াল থেকে রোদ্দুরটা, মানে এখানে যদি বোতলটা দেখো তলায় রীতিমতো কিন্তু বড় বড় জমে গেছে, আওয়াজ হচ্ছে। তো মিন্টু দা এখানে তো খাবে, একদম ময়দানে নতুন নেমেছে। আপনারা চ্যানেলটাকে ফলো করুন, দেখুন, আর ওর চ্যানেলের অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি সম্ভব হয় প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর মিন্টু দাকে তো সবাই চেনো, আমাকে কি আর কিছু বলতে হবে, এটা এত বড় মানুষ না, আমরা কেউ না, ও যেরকম আমি সেরকম। আচ্ছা, এই মানুষ আমরা এক, ওর রক্ত গোরা লাল, আমার রক্ত লাল। 250 ml এর গ্লাসে লস্যি ঢালা চলছে, আর লস্যির প্রাইস হচ্ছে 30 টাকা, তাই তো? একদম ভালো ঘন আছে কিন্তু, দেখতে পারো লস্যিটা, আলমন্ড, এই দেখো আলমন্ড, যে বাদাম হয় না ড্রাই ফ্রুট, সেটাই দিচ্ছে এখানে। আচ্ছা, ওটা আমি কাজু দিলাম, কিসমিস দিচ্ছি, কি বলে নামটা, এটা হচ্ছে টুটি ফুটি, এটা কেক যারা বানায়। আচ্ছা, টুটি ফুটি, টুটি ফুটি কেক বানানোর সময় এগুলো ইউজ করে, যে এগুলো কেক বানানোর সময়, হ্যাঁ হ্যাঁ, কেকের উপরে এগুলো দেয় আমি দেখেছি, রাইট রাইট, নামটা টুটি ফুটি। আচ্ছা, ঠান্ডা ঠান্ডা লস্যি একবার ট্রাই করা যাক, তাই নাকি? অনেক জোরে টান দিতে হচ্ছে, সত্যি কথা বলতে এতটাই ঘন, এত জোরে টান দিতে হচ্ছে যে গাল টুকরে যাচ্ছে, যদিও আমার গাল এমনিই তোবড়া, মানে পাতলা লস্যিটা যদি টানলে শর্ট করে চলে আসবে, ঘন আছে লস্যিটা, কিসব উল্টো পাল্টা কথা বলছি দেখেছো। ইচ্ছা ছিল যে তৈরি করাটা দেখাবো, তো দেখাতে পারলাম না। আর একটা জিনিস খাবার ইচ্ছা ছিল, সেটা খেতে পারলাম না, সেটা হচ্ছে পানটি, মানে পানের যে ফ্লেভারটা রইবে ওটা কিন্তু শীতকালে বেশি পাওয়া যায়, তো ওটা পেলাম না, একটু স্যাড হলাম। বাট এই যে লস্যি খেয়ে মনটা রিফ্রেশ হয়ে গেল,
আর অনেক কিছু দিয়েছে, তোমরা দেখলে কি কি দিয়েছে সেটাও বলেছে। খুব বেশি কথা বলছি কি আমি, চলো খাওয়া যাক। খেতে খেতে এই যে এতদূর পর্যন্ত ভিডিওটা দেখলে, মানে এতদূর দেখেও ফেলেছো, ভাবো তাহলে যদি এতদূর দেখে থাকো ইউটিউবে সাবস্ক্রাইব করার দরকার নাকি? প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। আর ফেসবুকে ভিডিও দেখতে দেখতে তোমরা ফলো করতেই ভুলে যাচ্ছ, ফেসবুকে আমাকে একটু সাপোর্ট করো, একটু ধরে তোলো আমাকে উপর দিকে, কি করছো? আর ইউটিউবে 1K হতে আর কিছু জন বাকি আছে, প্লিজ আমাকে ইউটিউবে 1K করে দাও, আর আমি চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদের। অ্যাড্রেস হচ্ছে জাস্ট হেদুয়া পার্কের পেছনে যে স্কটিশ চার্চ কলেজ আছে, স্কটিশ চার্চ কলেজের এন্ট্রি গেট নাম্বার 1, জাস্ট রাস্তার অপোজিটে আমি বসি হেদুয়া পার্কের প্রাচীরের দেওয়ালে। তোমাদেরকে একটা কথা বলি, এই মানুষটা মুখ দেখো কত সুন্দর, মিষ্টি, শান্ত, সেটা খুব ভালো, কথা বলে বিহেভিয়ার খুব ভালো। তোমাদের সকলকে একটা কথা বলছি, এখানে যা যা আইটেম আছে এসে টেস্ট করো, সত্যি বলছি খুব ভালো লাগবে। আর টাইমিং তো, টাইমিংটা কি একটু বলে দাও, টাইমিং দুপুর 1টা থেকে রাত্রি 6টা, মানে দুপুর 1টা থেকে রাত্রি 6টা বন্ধ আছে। আচ্ছা কেমন লাগছে? যা দারুণ লাগছে, আমি তো স্কটিশের স্টুডেন্ট। আচ্ছা অনেকদিন ধরেই দাদাকে দেখছি কিন্তু সুযোগ হয়ে উঠছে না, আশা হচ্ছে না, সেইভাবে তো আজকে এলাম, তো ফাইনালি ভালো মাছকে খেয়ে যাই, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। দেখো একটা কথা আমি বলতে পারি যে আমি একা বললাম না, কিন্তু এখানে খেতে খেতে একটা ভাইও বললো যে ভালো লাগছে। দেখো এইসব মানুষকে, মানে ঈশান দাকে সাপোর্ট করো, দেখলে তো আমি চেষ্টা করি এরম ধরনের ভিডিও আনার, মানে আমি সবসময় একটা ইউনিক কাহিনী তুলে ধরার চেষ্টা করি, সেরকমই তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। আর শোনো না বলছি, আমিও তো কষ্ট করছি, মানে আমাকে সাপোর্ট করো, ওই যে আগেও বললাম এখনও বলছি একটু 1K করে দাও, বুঝতেই পারছো তো ছোটোখাটো মানুষ, চেষ্টা করে যাচ্ছি, চেষ্টার ফল কিন্তু তোমাদের দিতে হবে। আমিও কিন্তু ভালো ভালো ফল দিচ্ছি, মানে ভালো ভালো ভিডিও দিচ্ছি। খুব বেশি কথা বাড়াবো না, আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।